আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। ঠিক আছে, দেখি আমাদের পরবর্তী গেস্ট হচ্ছেন জুনায়েদ। জুনায়েদ দেখি কি বলছেন। বাপরে, এত ইকো! হ্যালো জুনায়েদ। হোয়াট দ্য হেল, কখন থেকে এসে বসে আছে, ইস, এরকম আর ইয়ে নেই। ঠিক আছে, আজ দেখি। আজ সামিয়াকে, সামিয়া সামিয়াও কি নাকি? ই বাবা, কতগুলো নিয়ে বসে আছিস রে, আর কোনো কাজ নেই জীবনে। দেখি কামাল, কামালকে, কামাল এটাও তুমি, দিস ইজ কল্ড ডেডিকেশন, দিস ইজ কল্ড ডেডিকেশন। এদিকে মুহাম্মদ, এটাও নিশ্চয়ই থেকে যাবে। শোনা যাচ্ছে? এই যা, এটা কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকবার আরেকবার, সারপ্রাইজিং ছিল এটা। হ্যাঁ বলুন বলুন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, বেশ শোনা যাচ্ছে। আমার কিছু প্রশ্ন ছিল ভাই। আচ্ছা তাই নাকি, আচ্ছা বলুন শুনি। হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। এই মোহাম্মদ ভাই, আসছি আপনার কাছে প্রশ্নে, আসছি। হ্যাঁ এক সেকেন্ড, আসছি আসছি আপনার কাছে, আসছি, শুনবো আপনার কথাই শুনবো। ঠিক আছে, একটুখানি মিউট করলাম, আপনার কথা শুনবো, এক মিনিট সময় দিন। হ্যাঁ দেখি এখানে একটুখানি দেখি, ডিজে সুমন মুক্তার, ডিজে সুমন মুক্তার, ডিজে সুমন মুক্তার আছেন নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি থাকুন আমার সাথে, স্টেজে থাকুন, ঠিক আছে কথা বলবো। দেখি এটাকে, আমাদের সাথে আছে ইশতি হাসান, ইশতি হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ঠিক আছে, আপনিও থাকুন আমাদের সাথে, আপনার সাথে কথা বলবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে আপনাকে, একটুখানি থাকুন আমাদের সাথে, আমরা পর পর কথা বলবো। হ্যাঁ আমি যাদেরকে লাইভে নিচ্ছি হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সাবালটান, আমার কথা শুনতে পাচ্ছ? আমি অমিত ভাইয়ের কথা শুনতে পাচ্ছি, বাট ইশতি হাসান মনে হয় শুনতে পাচ্ছি না। আপনার সাথে কথা বলি, ইয়োমিং, 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 আপনার সাথে গতকালই কথা বলা হয়েছে, আজকে আপনার সাথে কথা বলছি না, আপনি আরেকদিন আসুন। ওকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ইয়োমিং এর কাছে আজকে বিদায় নিলাম, আর একটু পরে কথা বলবো, কারণ ব্যাক স্টেজ ফুল হয়ে যাচ্ছে। এদের সাথে একটুখানি কথা বলি, তারপর বাকি যদি সময় থাকে তখন যারা ব্যাকে আছেন তাদের সাথে কথা বলবো। আমাদের সাথে প্রথম গেস্ট আমাদের সাথে আছেন, যার সাথে কথা বলবো, মুহাম্মদ। মুহাম্মদ আপনি বলুন শুনি, একটু আনমিউট করে বলুন শুনি। মাহমুদ লেখা হয়তো। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? মুহাম্মদ না, মাহমুদ, মাহমুদ। ও সরি সরি, মাহমুদ, মাহমুদ লেখা। হ্যাঁ মাই মিস্টেক, ইয়েস, সিনসিয়ার অ্যাপোলজিস ফর দ্যাট। বলুন শুনি। আমার প্রশ্নটা হলো বিজ্ঞান নিয়ে আর কি, বিজ্ঞানের ক্ষেত্রে কিছু আমি সংশয় আর কি, আমার মধ্যে কিছু সংশয় ছিল বিজ্ঞান নিয়ে সংশয়। আচ্ছা শুনি শুনি, বিজ্ঞান থিওরি, বিজ্ঞান থিওরি নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন শুনি কি। তো বলুন শুনি, আসলে বিজ্ঞান থিওরিটা কি সত্য কিনা আমার, আমি জানতে চাই। এখনো মিথ্যে বলে তো কেউ প্রমাণ করতে পারেনি এখনো পর্যন্ত, যদি আপনি পারেন তাহলে আমরা শুনবো। আপনার কাছে এমন কোন প্রমাণ আছে যেখানে বিজ্ঞান বিগ ব্যাং থিওরিকে মিথ্যে বলে প্রমাণ করে? প্রমাণ প্রমাণ প্রমাণের কিছু নাই, এই তাহলে বিগ ব্যাং থিওরিটা আপনার এই যে স্থান এবং কাল, বিগ ব্যাং থিওরি যদি স্থান এবং স্থান অথবা কালের পূর্বে তৈরি হয়, বিজ্ঞান তো স্থান এবং কালের কাল ছাড়া কোনো বস্তুর অস্তিত্ব ই করতে পারে না আর কি, গ্রহণ করতে পারে না। বিগ ব্যাং থিওরিটা কিভাবে ভালো আর কি? বিগ ব্যাং এর আগে স্থান আর কাল ছিল না, স্থান কাল কোনোটাই ছিল না বিগ ব্যাং এর আগে। বিগ ব্যাং এর সময় ছিল, বিগ ব্যাং যখন হয় তখন থেকেই স্থান আর কালের শুরু, স্পেস এন্ড টাইম যে জিনিসটা দেখছেন সেটা শুরু কিন্তু তখন থেকেই। বিগ ব্যাং এর বিগ ব্যাং এর শুরু, বিগ ব্যাং এর সময় থেকে স্থান এবং কালের শুরু, তারপর বিগ ব্যাং এর পর। এই আপনার কথা কিন্তু আমি ভালো করে বুঝতে পারছি না, আপনি আরেকবার চেষ্টা করুন, কারণ আপনার কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে। স্থান এবং কাল কি বিগ ব্যাং এর পূর্বে না বিগ ব্যাং এর পূর্বে, এইটা আমি বুঝতে সেটাই বললাম, আপনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনার কথা আমরাও ভালো করে শুনতে পাচ্ছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে বিগ ব্যাং এর সময়তে, বিগ ব্যাং যখন হয় বিগ ব্যাং এর সাথেই সময় এবং কাল, স্থান এবং কালের শুরু বিগ ব্যাং এর সাথে, বিগ ব্যাং এর আগে নয়, বিগ ব্যাং এর আগে তখন সেখানে স্থান এবং কাল বলে কিছু ছিল না। মোহাম্মদ, মাহমুদ, 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 ঠিক আছে
হ্যাঁ, মাহমুদের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, যাই হোক, ওনাকে তো বিদায় জানালাম, কারণ এভাবে কথা বলা যাবে না।